আপনি যা যা করবেন আইএলটিএস লিসনিং ইমপ্রুভ করার জন্য। প্রথম যে পরামর্শ আমার পক্ষ থেকে সেটি হচ্ছে যে আমি যেই ফরম্যাটে কোয়েশ্চেন পাব, আমি যেই সোর্স থেকে কোয়েশ্চেন পাব, আমার প্র্যাকটিসটা হবে কি সেই সোর্স থেকে। সেটি হচ্ছে কি কেমব্রিজের বুকস, কেমব্রিজের একেবারে 1 থেকে শুরু করে বর্তমানে বাজারে 15টা বই আছে, সবগুলো লাগে না। আপনি যেটা করতে পারেন 7 থেকে শুরু করে 15 পর্যন্ত এই বইগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে 4টা করে লিসনিং টেস্ট দেওয়া আছে। হ্যাঁ, সো টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, টেস্ট 4 আপনি কী করেন এইখান থেকে প্র্যাকটিস করেন। এখান থেকে প্র্যাকটিস করলে কী হবে, আপনি একই সাথে শুনছেন আবার কি আনসার করতে পারছেন। সো এখানে অনেকগুলো টেস্ট আছে, এগুলো আপনারা কী করেন প্র্যাকটিস করেন। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপায় আইএলটিএস লিসনিংটাকে ইমপ্রুভ করার জন্য। কারণটা হচ্ছে কি, কারণটা হলো যে আপনারা কী করতে পারছেন সেখানে আপনি ওদের স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন বুঝতে পারবেন, দেন অ্যাকসেন্ট ধরতে পারবেন, তারপরে কোয়েশ্চেনগুলো কীভাবে তারা প্যারাফ্রেজ করছে কিংবা কোন কোয়েশ্চেন কীভাবে তারা বলে, এই বিভিন্ন প্রকার ইস্যুসগুলো কোথায় থাকবে, আমার কেমব্রিজের বইয়ের মধ্যেই থাকবে। ঠিক আছে, যেহেতু এটা আমার টেস্ট, আমি এই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনই কি আমার রিয়েল টেস্টে পাবো। অতএব আমার জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে কী করা, কেমব্রিজের বইয়ের প্রত্যেকটা টেস্ট কী করা, সলভ করা। শুধু সলভ করলে হবে না, আপনি প্রথমে এটা কী করবেন নিজে শুনবেন, শুনে আপনি দেখবেন কতগুলো আপনার আনসার হয়েছে, তারপরে কী করবেন দেখবেন বইয়ের শেষে অডিও স্ক্রিপ্ট দেয়া আছে, সেই অডিও স্ক্রিপ্টটা কী করবেন দেখে দেখে শুনবেন, কী করবেন দেখে দেখে শুনবেন। তো দেখে দেখে শুনলে দেখবেন কি যে অডিও স্ক্রিপ্টে ওদের কনভারসেশন পুরোটাই কি লিখে দেওয়া আছে। সো আপনি কেন আনসারটা বুঝলেন না, কেন আনসারটা হলো আপনার, তারপরে হচ্ছে আপনার উচ্চারণ কেমন আর ওদের উচ্চারণ কেমন, আপনার অ্যাকসেন্ট কেমন ওদের অ্যাকসেন্ট কেমন, তো এই সবগুলো আপনি কি যখন অডিও স্ক্রিপ্ট দেখে দেখে শুনবেন তখন ধরতে পারবেন। এবং এই অডিও স্ক্রিপ্ট দেখে দেখে শোনাটাই হচ্ছে কি আইএলটিএস লিসনিং ইমপ্রুভ করার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। অতএব আপনি কি করবেন, আপনার মেইন সোর্স হিসেবে কেমব্রিজের বইগুলোই কী করেন প্র্যাকটিস করেন। এছাড়া কেমব্রিজে কিন্তু আরও বই আছে, আইএলটিএস অফিসিয়াল গাইড আছে, ব্রিটিশ কাউন্সিলের যে প্র্যাকটিস টেস্ট ক্লাস 1, 2, 3 আছে, অথবা বাজারে অনেক নতুন বই আছে যেখানে লেখা থাকবেন আইএলটিএসের কেমব্রিজ, কেমব্রিজের প্রেস থেকে যেই বইগুলো হয় লেখকের নাম লাগবে না, সেগুলো আপনারা প্র্যাকটিস করেন, দেখবেন আপনার লিসনিং ইমপ্রুভ হবেই হবে, হবেই হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলছি, সেটা হচ্ছে যে ধরেন বিবিসি, অনেকে বলে বিবিসি শুনবো কি না, আমার পরামর্শ হচ্ছে হ্যাঁ আপনি বিবিসি শুনবেন। বিবিসির মধ্যে যদিও কোনো কোয়েশ্চেন থাকে না, তবে বিবিসি হচ্ছে স্ট্যান্ডার্ড ব্রিটিশ ইংলিশ, এটা শুনলে কী হবে আপনি এই স্ট্যান্ডার্ড ইংলিশই কি আপনি আপনার লিসনিং টেস্টে পাবেন। এজন্য আমি স্টুডেন্টদেরকে কী বলি প্রতিদিন আপনারা কী করেন আধা ঘন্টা অ্যাটলিস্ট কী করেন বিবিসি শুনেন, এটা কিন্তু আমার দেখা না, খেয়াল করেন আমাকে সেম ফরম্যাট প্র্যাকটিস করতে হবে। আমি যদি টেলিভিশনে বিবিসি দেখি বা বিবিসি ওয়ার্ল্ড দেখি তাহলে ব্যাপারটা হচ্ছে কি আমি টিভিতে দেখছি, দেখছি শুনছি, দেখছি শুনছি, সো বিভিন্ন দৃশ্যের দিকে আমার চোখ যাবে, বিভিন্ন রিপোর্টারের দিকে আমার চোখ যাবে, ঠিক আছে, বা যে কথা বলছে তার দিকে আমার চোখ যাবে। আইএলটিএস তো এরকম না, আইএলটিএস শুধু আপনি শুনবেন, অতএব আপনি বিবিসি শুনবেন রেডিও থেকে, কী থেকে রেডিও থেকে। সো আপনি কিন্তু দেখবেন না, এটা হচ্ছে ওয়াচিং না, এটা হচ্ছে কি লিসনিং টেস্ট। অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ, মুভিতে আমরা কী করি আমরা শুনি প্লাস কী করি ওয়াচ প্লাস লিসনিং, গানে আমরা কী করি শুনি, কিন্তু এটা যেহেতু ইনফর্মাল অতএব এটা শোনা ওইভাবে লাগবে না। আবার মুভি তো আরও সমস্যা, সেটা হচ্ছে কি যে আমরা দেখি প্লাস শুনি, আমার শুধু শোনা দরকার। অতএব আপনি কী করবেন বিবিসি রেডিও শুনবেন প্রতিদিন আধা ঘন্টা, এটা আপনার উচ্চারণের জায়গাটা অবশ্যই ইমপ্রুভ করবে। আমি আপনাদেরকে আরেকটা পরামর্শ দিতে পারি, সেটি হচ্ছে আপনার একটা অ্যাপস ডাউনলোড করবেন, এই অ্যাপসের নাম হচ্ছে গুগল পডকাস্ট। কী বললাম বলেন তো, গুগল পডকাস্ট। এই গুগল পডকাস্টটা যদি আপনি কী করেন ডাউনলোড করে নেন, তো সেখান থেকে আপনি সার্চ দিয়ে ব্রিটিশ অ্যাকসেন্ট প্রনাউন্সিয়েশন, আমেরিকান অ্যাকসেন্ট প্রনাউন্সিয়েশন এগুলো সহ নানা প্রকার রেকর্ডিং বা ওখানে আমরা যেটাকে বলি বিভিন্ন ধরনের পডকাস্ট আপনারা কি সেখানে পাবেন। ওকে, তো সেগুলো আপনি কী করবেন শুধু শুনবেন, ওগুলো কোনো ভিডিও নেই, শুধু কি শোনা। সো আপনি ইচ্ছেমতো সার্চ দিয়ে দিয়ে যা যা প্রয়োজন আপনি সব কিছু ওখান থেকে শুনতে পাবেন। হ্যাঁ, এটা আপনার মোবাইলেই থাকবে, আপনি রাস্তাঘাটে যেখানেই যান, হাঁটেন চলেন, কানের মধ্যে হেডফোন লাগিয়ে এগুলো শুনতে পারেন। অ্যান্ড দেন এটাও কী করবে আপনার যে আইএলটিএস লিসনিংটা সেটা বুঝতে কী করবে আপনাকে সাহায্য করবে। অতএব মূল বিষয়টা হচ্ছে যে আপনি আসলে কেমব্রিজের সোর্স থেকে আপনাকে আইএলটিএস লিসনিংটা প্র্যাকটিস করতে হবে, সাথে সহায়ক হিসেবে বিবিসি লিসনিংটা কী করবেন আপনি শুনবেন, তারপরে গুগল যে পডকাস্ট যেটা বললাম সেগুলো আপনি শুনলেন, মুভি আপনি দেখবেন কিন্তু সেটা বিনোদনের জন্য, আপনি গান শুনবেন সেটা বিনোদনের জন্য, কিন্তু আপনার মূল বিষয়টা হচ্ছে যে আপনি কখনোই কী করবেন না, মানে নিজের আইএলটিএস লিসনিং ইমপ্রুভ করার জন্য মুভি এবং সংয়ের প্রতি কখনোই হুমড়ি খেয়ে পড়বেন না।
অতএব এই পরামর্শগুলো মেনে কাজ করুন এবং দেখবেন যে দেড় থেকে দুই মাসের মধ্যে আপনার আইএসএল লিসনিং ইনশাল্লাহ ইমপ্রুভ হয়ে যাবে। সো ডু অ্যাজ আই সে।